সুপ্রিয় প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, ভালো আছো, তোমাদের পরিবারও আশা করি ভালো আছে সুস্থ আছে। আমি সব সময় কামনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মহাবৈশ্বিক করোনা ভাইরাসের কারণে তোমরা তোমাদের যাতে লেখাপড়ার ক্ষতি না হয় আমরা কন্টিনিউ অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা অ্যাটেন্ড করতেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সামনে তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হবে, তোমরা জানো তোমাদের প্রিপারেশন কীরকম, আশা করি ভালো। তো বই নিয়ে বসে পড়ো, আমি সব অধ্যে পড়িয়েছি, আজকে একটু রিভিশন দেব, তোমরা খেয়াল করবে আমি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এই দুইটা অধ্যায় রিভিশন দেব, তোমরা বই নিয়ে বসে পড়ো। তাহলে তৃতীয় অধ্যায়ে কী পড়িয়েছিলাম আমরা? আহার এবং পানীয় পূজা সম্পর্কে পড়িয়েছিলাম। পূজা শব্দের অর্থ তো জানো, ভক্তি শ্রদ্ধা আরাধনা, এর আরও অর্থ আছে যেমন অর্চনা উপাসনা এবং স্তুতি। তাহলে আমরা বুদ্ধের গুণাবলী শ্রদ্ধার সাথে স্মরণ করি, ধর্ম এবং সঙ্ঘের আদর্শ অনুসরণ করি, এরপরে আমরা ত্রিপিটক পাঠ করি। কেন করি? ভালো জ্ঞান অর্জন এবং ভগবান বুদ্ধকে জানার জন্য, অনেক কিছু জানার আছে। তাহলে পানীয় পূজাটা কীরকম? আমরা যা পান করি তাই পানীয়, ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আমরা জল শরবত এবং নানা পানীয় দ্রব্যাদি দান করি, এই দানকেই বলা হয় পানীয় পূজা। তাহলে পানীয় পূজা কীভাবে করতে হয় জানো? জানো তো, আমি তো বলেছিলাম ইতিপূর্বে, আশা করি তোমরা জানো। তারপরে পানীয় পূজার সিস্টেমটা তোমাদেরকে বলেছিলাম, তোমরা সেইভাবে আশা করি পানীয় পূজা করো। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে উপসদ শিলে একটু চলে যাই, ওটি খেয়াল করো। তাহলে শিল পালনের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। মানুষ ভালো মন্দ কাজ করে, খারাপ কাজ করলে তাকে কুফল ভোগ করতে হয়, ভালো কাজ করলে সুফল ভোগ করতে হয়। চরিত্রবান মানুষের মন সবসময় সুপথে চালিত হয়, চরিত্রবান মানুষটা কিন্তু সবসময় ভালো পথে অটো চলে যায়, বলতে হয় না। আর যারা খারাপ কাজ করে তারা কিন্তু সবসময় কুপথে যায়, এবং কুপথে গেলে শাস্তিও পায়, হ্যাঁ, পরিণাম কিন্তু খুবই খারাপ। তাহলে এগুলো তোমাদেরকে মানতে হবে। আরেকটি কথা হচ্ছে যে মানতে হবে যে তোমাদের এই যে আমরা ধর্ম বর্ণ গোত্র এগুলো মানি, এগুলো কিন্তু কিছুই না, এগুলো মনে করবে, মাথায় রাখবে সবসময় কি, মানুষ সৃষ্টি সেরা জীব, আমরা মানুষকে ভালোবাসব। ভগবান বুদ্ধ বলেছেন একে অপরের পরিপূরক, আমরা মানুষকে ভালোবাসো, মানুষের উপকারে যাও, যতটুকু পারো তুমি মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো, হ্যাঁ, কখনো তিরস্কার করবে না, কখনো কাউকে দুঃখে ফেলবে না, কখনো কাউকে হ্যারাসমেন্ট করবে না। তাহলে ভগবান বুদ্ধ আমাদেরকে ভালো উপদেশ কিছু দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু মেনে চলি না। কিন্তু তোমাদের প্রতি আমার উপদেশ রইল, ভগবান বুদ্ধের বাণী ভালোভাবে মেনে চলতে হবে, কারণ আমাদের লেখাপড়ার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ক্যারিয়ার গঠন করতে গেলে আমাদেরকে ভালো অনেক কিছু জ্ঞান অর্জন করতে হবে, ভালো পথটা অনুসরণ করতে হবে, বুঝতে পেরেছ? আর শূন্যস্থান পূরণ কিন্তু আমি বারবার বলেছিলাম পুরলায় লিখতে হবে, অনেকে লেখে নাই, সেই জন্য কিন্তু সামনের থেকে পানিশমেন্ট হবে, পুরোটা কাটা যাবে। শূন্যস্থান আমি আবারও বলতেছি, খেয়াল করবে, শূন্যস্থান পূরণ পুরলায় লিখতে অবশ্যই হবে, যদি পুরলায় না লিখে শুধু আনসারটা লিখেও হবে না, এটা নাম্বার চলে যাবে, কেটে যাবে। তাহলে এটা ফলো করবে, আর রিডিংগুলো ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে, সমস্যা হলে হাউস টিউটর অথবা গার্ডিয়ানের সহযোগিতা নেবে, কারণ বয়োবৃদ্ধদের সহযোগিতা নেওয়া ওইটা কিন্তু ভালো, কারণ অনেকে অনেক জ্ঞানী, তোমাদের ফ্যামিলিতে অনেক জ্ঞানী মানুষ থাকতে পারে, মেম্বার ফ্যামিলি মেম্বার, তাহলে অনেক কিছু শিখতে পারবে, রিডিং করবে, আর আনসারটা গাইড থেকে আনসার শিখলে কী হয় জানো, এটা ক্ষণিকের জন্য কিছুক্ষণ পরে এটা চলে যায়, কিন্তু রিডিং ভালো করে পড়ে তুমি যদি আনসারটা দিতে পারো এটাই পারফেক্ট, এটাই হচ্ছে ভালো নম্বর পাওয়া যায়, এবং এটা কখনো এটা চলে যাবে না, এটা তোমার মেমোরিতে অ্যাড হবে, এটা সময় পারমানেন্ট থাকবে, এটা মনে রাখবে, ভালো করে রিডিং করবে আর আনসারগুলো ভালো করে শিখবে, লেখা পরিষ্কার করবে, পরীক্ষা ফার্স্ট টাইম পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তোমাদের প্রস্তুতি ভালো হোক, ফলাফল ভালো হোক, পরীক্ষার ফলাফল, এই আশা করে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে।